फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो बाड़ी सबाई भालो आछे तो आमरो भालो आछि सुस्थ आछि। आज के एकटा तोमादेर रान्ना देखाबो सेटा होच्छे देखो ए जे गाटी कुचुर एकटा रान्ना करे तोमादेर देखाबो तोमरा देखो प्लिज। आर ভালো লাগলে আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? নতুন বন্ধুরা তোমরাও আমার প্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে রান্না করে এইভাবে আমি গাটি কচিগুলো কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব, তোমাদের রান্নাটা দেখিয়ে দেবো। চলো তাহলে বন্ধুরা, আমি গাটি কচু আর একটু আলু দিয়েছি। একটা আলু আর গাটি কচুটা আমি জলে গরম জলে একটু সেদ্ধ করে নেব। আলুটা আর গাটি কচুটা একসাথে সেদ্ধ করে নিচ্ছি। একটু নুন দিলাম, নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। চুমুকি আর আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো নাবিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, প্রথমে 2 চামচ কড়াইতে তেল দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা একটু কষে গেলে দেখো কষানো হয়ে গেছে। বন্ধুরা আমি এই রেসিপিটা রান্না করতে করতে আমি কী কী মশলা লাগছে আমি বলে বলে দিচ্ছি। এবার আদা লঙ্কা কষানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দিলাম। এইটাতে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দেব। তোমরা দেখো দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, সেদ্ধ করার সময় একটু হলুদ দেওয়া ছিল, এখন একটু অল্প হলুদ দিলাম আমি। এটা ভাজা হয়ে গেলে আমি গরম জল দেব। তোমরা দেখো তোমার আলু আর গাটি কচুটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এরপরে আরও কিছু আছে, তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, আমার রান্নাটা দেখো। আমি এটাকে এবার ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। বন্ধুরা আমার দেখো এই পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারে দেখো এইবারে আবার আমি কিছু কিছু ফোড়ন দেবো। আবার আমি 2 চামচ তেল দিয়ে নিয়েছি, 2টো তেজপাতা। দেখো 1 চামচ 1 চামচ হচ্ছে রাঁধুনি ফোড়ন দিচ্ছি আমি। চিংড়ি মাছও দেবো, চিংড়ি মাছটা আমি এবার ভেজে নেব। একেবারে ফোড়নের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে গাটি কচু তোমরা খাবে, রান্না করে খুব টেস্টি হয়। আর আধুনিক ফোড়ন দিলে তো দারুণ লাগে, সুন্দর স্মেলও বেরিয়েছে, খুব ভালো লাগে খেতে। এরকমভাবে তরকারিটা করে খাবে তোমরা। আর আমার রান্না কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? এটা একটু ভাজা হোক, তোমরা দেখো 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, যেহেতু মাছ দিয়েছি তো চিনি বেশি দেবো না, মিষ্টিটা অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি তরকারিটা ঢেলে দেবো। তো এবার দেখো আমি এই সেদ্ধ করা তরকারিটা ঢেলে দিচ্ছি। অপূর্ব একটা সুন্দর গন্ধ, ভীষণ ভালো লাগছে। রাঁধুনি আর চিংড়ি মাছে মিলে গিয়ে একটা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, স্মেলটা খুব সুন্দর। তোমরা এইভাবে ট্রাই করবে বাড়িতে,
খাবে, কচু কাটি কচু এইভাবে রান্না করবে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা আমার এই চিংড়ি কাটি কচু তরকারিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে দিও। আর দেখো তাহলে এখনের মতো রাখছি রেসিপিটা, আবার আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে, নাহলে ভিডিও নিয়ে। চলো তাহলে, টাটা।